জানি না খুবই সুন্দর পুরো ভিউটা এটা সুন্দর আমরা ইউনিভার্সাল স্টুডিও হলিউড থেকে কিছু বলবা কিছুই বলার নেই আপনারা লাইভে না ভিডিও করতেছি কিন্তু রেকর্ড হচ্ছে তো ইউনিভার্সাল স্টুডিও হলিউড থেকে আর এখন যেটাতে যাচ্ছি এখানে মামি আছে ট্রান্সফরমার আছে ওয়াটার ওয়ার্ল্ড আছে বিউটিফুল ভিউ ছবি তোলেন আমার ক্যামেরা তুলি তোমার ক্যামেরা দিয়ে আমার বিশ্বাস লাগে মানে মনে হয় কি ভালো উঠতেছে না ধরো আমি তোমাকে দেখি কোন এদিকে অন্ধকার তুমি ওইদিকে তুলবা এদিকে যাও ওই মেটার পাশে যা বসে যাও তাকাও হ্যাঁ এটা কিন্তু রেকর্ড হচ্ছে আচ্ছা ওইদিকে আরো তোলা যাও অনেকক্ষণ ব্যাটারিকে টাইম দিচ্ছি এখন একটু রেকর্ড করছি যেই জন্য আমার আসে বাই করো তো এটা কোন জায়গা তোলো তোলো তোমার ছবি তুলে দেবো শোনো তুমি দু একটা সেলফি তোলো ও আচ্ছা ওদের ছবি তুমি সেলফি তোলো দু একটা দূরে দিয়ে তোলো তাহলে তোমার ইয়ে হয় তোমার এদিক দিয়ে তুলতে হবে ও এইটা ভালো হ্যাঁ তিন চারটা তুলি হ্যাঁ যেটা তোমার পছন্দ সে রেখো দেখো ওইখানে আমরা ট্রামে চড়ছি দেখো ট্রাম দেখো দেখো চলো ছবি ছায় আসা যাবে না বুঝছেন তোমার কি জানি একটা মানে হয়তো একটু পরিষ্কার করে নাও হ্যাঁ আপনি সুন্দর করে ধরে কিংবা আমার হাত কিছু হচ্ছে হ্যাঁ আপনার আঙুলটা হ্যাঁ এখানে নো প্রবলেম এখানে চলো এখানে তুলতে হবে আমরা কত কত লাগি না এটা সুপ্রানি স্টুডিও তাই না হ্যাঁ দেখো আমরা গেছিলাম নিচে ওই যে ওগুলো সব ঘুষতি তো আমরা ট্রামে করে ওগুলো সব ঘুষতি ওই যে আমরা ওখানে যাচ্ছি আমরা ওয়াটার রাইড করবেন না হ্যাঁ যাচ্ছি ওখানে যাচ্ছি বাহ এটা করে খাবো এটা করে খিদাল চলে আসবে কিন্তু তার আগে মামি করতে হবে ট্রান্সফরমার করতে হবে ম্যামি অ্যান্ড ট্রান্সফর খুব স্ক্যারি আর একদম হরবল আমার জন্য খুব খারাপ কিন্তু তুমি ইয়াং মানুষ তো নিয়ে যাও আই ট্রাই তুমি স্ক্যারি হো চিল্লা চিল্লাইতে চিল্লা ফেলে বুঝাও যে আসলে তুমি আসছো তারপরে খাবো জায়গাটা ভালোই আছে তোমার হ্যাঁ জায়গাটা ভালো আসছে তাই না তোমার চেহারার সাথে আমার কোথায় মিল আছে আল্লাহ জানি কেন মিল আছে আমি কারোর মতো অমিতাভ বচ্চনের মতো দেখতে কাটা কাটা চেহারা আর আমার মার গোলগাল চেহারা কারোর মতো গোলগাল
সেদিকটা আমি কারো মতোই দেখি। কিন্তু আমার ভাই বোনগুলো সবাই আমার চেয়ে সুন্দর, আর সবগুলো ফর্সা, আমি কালো। আমার এই বাড়িতে কোথাও কি কাউলা, আব্বা তো আমাকে কালটু বলে ডাকতো। আমার মনে হয় না, আমার আমার মনে নেই যে আব্বা ব্যানারি কি হবে এখন, মানে কি তুমি ভিডিও করো? ভিডিও আমি করব, আর একটা ক্যামেরা আছে তো, ওটা শেষ হয়ে গেলে তুমি দু একটা ভিডিও করো। আচ্ছা ওয়ার্নার ব্রাদার্স কীভাবে পুষতে, মানে টেকনোলজি, আলহামদুলিল্লাহ আমি অশেষ কৃপা যে আমরা ক্যালিফোর্নিয়াতে রেকর্ড হচ্ছে। আর এটা টেকনোলজি যে কী হতে পারে, তুমি সিমসন রাইড দেখলা আর ওয়াটার ওয়ার্ল্ড দেখো লাইভ শো, আর ফার্স্ট অফ ফিউরিয়াস, আর কি যে দেখলা কিং কং, মানে আমি কিং কং মনে থাকবে, ওই যে যাওয়ার সময় লিস্টে নিয়ে যাবে, তারপরে যখন আসবা পরের বার সবাই দেখবা, এটা দেখবো, এটা দেখতে হবে। আমরা এখন প্রথমে মামি ট্রান্সফার, মামিতে যাবো ট্রান্সফার দেখে, ওইটাতে খুব পানি হবে তো, তারপর আমরা সিম নিয়ে বেরোবো, ঠিক আছে, কাপড় চেঞ্জ করে খাবো, খাওয়া দাওয়া, হাত মুখে একটু রেস্ট নিয়ে কফি আবার ঢুকবো। ওই খাওয়ার সময় আমাকে মনে করে দিও আমি যেন চার্জ করি ফোনে। না আমার চার্জার আছে, গাড়িতে আছে, বাসায় আছে। ওই 10 মাস বয়সে মাইকেলকে বড় করতে যেয়ে না, ওর বয়স ছিল 10 মাস, বুঝছো, তখন থেকে আপনি এদিকে নিয়ে তখন থাকে, এই যে বলে করো স্পাইডারম্যান থেকে শুরু কইরা লর্ড অফ দ্য রিং, সিক্স ফ্ল্যাগ, ইউনিভার্সাল স্টুডিও তো কতবার, সিক্স ফ্ল্যাগ হচ্ছে রিয়েল রাইড, তাই তো, এটা খুব কঠিন অ্যাকচুয়াল রাইড, যাই হোক যাই একবার যাই হোক, কিন্তু আমার ভালো বই খুব খুব চিন্তা ওয়াটার ওয়ার্ল্ড কইরা খেতে থাকবো, ঠিক আছে, বটে ভিজলে ভিজলাম, পরে চেঞ্জ হবে, চলো একটু ডাইনোসরের কইরা এদিকে ঢুকি। মানুষ না বানাইছে, মানুষ হইতে পারে ভিতরে, নাহলে নড়বে কি, চলো ঢোকা কি এদিকে, না ওই দিকে আমাদের লকার লাগবে না, এটা ওই দিক দিয়ে বাইরে দিয়ে